রক্তদান মহান দান, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। এই স্লোগানকে সামনে রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলার উচালন দিঘির কোণে এমবিসি গ্রুপ অফ ইনস্টিটিউটের উদ্যোগে এমবিসি গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত শক্তিপদ ভট্টাচার্যের 36তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মসূচিটি অনুষ্ঠিত হয় উচালনের এমসিবি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই এবি বিল্ডিংয়ে। শক্তিপদ ভট্টাচার্য টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্পাদক তথা কর্ণধার সুব্রত ভট্টাচার্য জানান, এদিন 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত আরামবাগ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, এদিন ইনস্টিটিউটের পড়ুয়া, অফিস কর্মী সহ সাধারণ মানুষ রক্তদান করেন। প্রতি বছর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিগত 20 বছর ধরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। গত 2 বছর করোনার জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয়নি বলে জানান সুব্রত ভট্টাচার্য। দেখুন, এটা আমরা প্রতি বছর এই সংস্থার প্রতিষ্ঠাতা সুব্রত ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে করে থাকি। প্রতি বছর এটা হয়ে থাকে। এই বছর হচ্ছে। এই কতজন রক্তদান? আমাদের মোটামুটি 150 জনের মতো রক্ত আপাতত দেওয়ার লিস্ট চলছে। এখনও ব্লাড ডোনেশন নেওয়া চলছে। এছাড়াও আজকের দিনে আমাদের যে পুরানো প্রাক্তন স্টুডেন্ট আছে তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। যারা এই ইনস্টিটিউটে পাস করে বর্তমানে একটা বড় জায়গায় কর্মরত তাদের একটা চিহ্নিতকরণ অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। কারা কারা রক্ত দিল আছে? এখানে সাধারণ মানুষ, আমাদের ছাত্রছাত্রী, এই ইনস্টিটিউশনের শোভানদ্দি, আমাদের অফিসে কিছু কর্মী এই রক্তদান শিবিরে অংশ নিয়েছে। কাদের হাতে তুলে দিলেন এই রক্ত? আমরা আরামবাগ মেডিকেল কলেজের হাতে রক্তটা তুলে দিলাম। বিগত 2 বছর করোনার কারণে তো সরকারি কোনো অনুমোদন ছিল না, সুতরাং কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি। এবছর আবার পুনরায় করেছি। কত বছর হচ্ছে এই রক্তদান শিবির? এটা আজকে প্রায় ধর 20 বছর চলছে। তো রক্তদান হচ্ছে একটা মহৎ দান, এর উপর কোনো কিছুই ভাবা যায় না। অতএব রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। আমি প্রত্যেককে বলবো, যারা এই রক্ত দেওয়ার আওতায় আসবে তারা যেন রক্তদান করে। এদিন আনন্দবার্তার 2 কর্ণধার রাজীব মণ্ডল ও পম মহন্তকে সংবর্ধনা জানান সংস্থার কর্ণধার সুব্রত ভট্টাচার্য। এটা অবশ্যই দর্শনীয়, এটাই তো পাওনা আমাদের জীবনে। হচ্ছে পাওনা কি? রক্ত দিলেন, কেমন লাগছে? খুব ভালো। আমি এটা নিয়ে 27 বার রক্ত দিয়েছি এই বয়সে। বিভিন্ন ক্লাব সংগঠনে দিয়েছি। আমার স্মৃতিতে যতদিন কাজ করছি ততদিন আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি। শুধু মাঝে 2 বছর বাকি আছে। খুব ভালো লাগছে। প্রত্যেক মানুষের উচিত অন্তত 6 মাস করে রক্ত দেওয়া। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে অন্তত রক্তদানের রক্তর জায়গাটা ঘাটতিটা থাকবে না। ভালো লাগে রক্ত দেওয়া। আজকে দেখলাম সব পরিবারের রক্ত দিলেন। একদম, আমরা 2 ভাই দিয়েছি, আমার স্ত্রী দিয়েছে, আমার পুত্র দিয়েছে। এটা খুব ভালো, যাতে মানুষকে আরও ইন্সপায়ার করা যায়, আরও উৎসাহিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে রক্ত দিলাম। আজকে 36তম প্রাণ দিবস উপলক্ষে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে রক্তদান। সেই রক্তদান শিবিরে আমরা আমাদের বিগত ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিজ্ঞতা নবাগতদের কাছে পৌঁছে দিয়েছি। আমি আমার এই কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করব। কেন না ওনারা রক্তটা বিক্রি করছেন না? আমি গত 10 বছর এখানে শিক্ষকতা করছি, ফরেন থেকেও কাজ করে। তো আমি বহুত কোম্পানি কাজ করে এসেছি। এখন আমি আপাতত কাজ করছি ইউপিতে। ইউপিতে একটা ফরেনের কোম্পানি আছে, সেই ফরেনের কোম্পানিতে আমি কাজ করি। তো আমি এইটাই বলতে চাইছি যে আমি এই কলেজে পড়াশোনা করে যে আজকে এই লাইনে গেছি, তার জন্যে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি যে এই কলেজ আমাকে পড়াশোনার জন্য সুযোগ দিয়েছে। আর আমি জুনিয়রদের জন্য এটাও বলছি যে তোমরা পড়াশোনা করো, প্র্যাকটিক্যালটাও করো। একটা জিনিস মাথায় রাখবে, স্যারেরা যে কথাগুলো বলে, যে
কোশ্চেনগুলো তোমাদেরকে শেখায় সেইগুলো ভালো করে মনে রাখ। উচালন থেকে রাজীব মণ্ডল ও পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।